আমি রান্নাঘরে না গেলে তো সকালে নাস্তাই ঠিকমতো মিলবে না। এমন ভাব করছো যেন ঘরে সব কাজ তুমিই করো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাতে হয়, তারপর অফিসে যেতে হয়, এর মধ্যে যদি ডাকাটাকি করো কই যাই আমি বলো তো? পরোটা আর ভাজি প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে? শুধু তো আমাদের ব্যাপার না, তোমাদের ছোট বউ অত শালটারি পড়তে হয়, সে তো আর রান্নাঘরে যায় না। না ওদেরও তো অনেক তাড়া আছে নাকি ভাবি? সব রুটি তো বানানোই ছিল, সামান্য রুটিগুলো একটু শেখে দিতে পারলে না তুমি এত দেরি? তুমি একটু যাও না রান্নাঘরে, হাতে হাতে হেল্প করে নিয়ে এসো। অনেক বড় ব্রেন টিউমার ছিল, পরপর দুবার অপারেশন, দেশের বাইরে যাতায়াত, 50 লাখে আসলে হয়নি। তোমাদের বোঝা উচিত আবির ওর স্বামী। আর কি যে বলো না, এটা হচ্ছে কাজে ফাঁকি দেওয়ার একটা উসিলা মাত্র। এইভাবে বসে থাকা আর ভালো লাগে না রকম। এভাবে কেন বলছো চাচু? আমার কি ভালো লাগে বলো? রোজ রাতে টুই ঢুকিয়ে কান্না করে। তোদের দুজনকে কি ওই ছেলেগুলা ডিস্টার্ব করে? না না কোনো ঝামেলা নেই, যেদিন থেকে তোমার সাথে যাচ্ছি ওই ছেলেতে দেখাই যায় না। ভাবি একটা কথা বলবো? বলুন। আপনি ইচ্ছা করলে আমার সাথে সিএনজি তে যেতে পারেন। একটু যদি শান্তিতে থাকা যায়, এই অসময়ে আবার কার আসার সময়? কেমন আছিস আপু? আমি তো ভালো আছি, তুই হুট করে কোথা থেকে এলি? রাতের বেলা ট্রেনে বসলাম, সকালবেলা ঢাকা এনে ফেলে দিল। হ্যাঁ রাত্রে বাবা এত বড় লাগেজ, এত ব্যাগ টেক নিয়ে মানে অন্য কোথাও যাবে নাকি? আগে কি বসতে দিবি নাকি কথাই বলবি শুধু? ও হ্যাঁ হ্যাঁ বস বস বস। আপু তোর মনে আছে মাস তিনেক আগে একবার ঢাকা এসেছিলাম? হ্যাঁ হ্যাঁ একটা চাকরির ইন্টারভিউ দিতে। চাকরিটা তো হয়ে গেছে। তাই নাকি, দারুণ তো। তা এই খবরটা তুই আমাকে আগে জানাবি না? আরে সেটা জানাতেই তো চলে এলাম, পরশু জয়েনিং। কোথায় জয়েন করছিস? চাকরির জয়েনিং এবং মাস্টার্সে ভর্তি দুটো একসাথে চালাতে ঢাকা চলে এসেছি। মানে তুই আমার চোখ গোল গোল করে আমার দিকে তাকাচ্ছিস কেন? শোন না, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন হাতে পেলাম না, বাবা তো মহা দুশ্চিন্তায় পড়ে গেল। বাবাকে দেখে মনে হচ্ছিল যে তার এই মাসুম বাচ্চাটা মনে হয় অথ জলে পড়ে গেছে। মা তখন একটা সহজ সরল সমাধান দিয়ে দিল। কি সমাধান? মা বললেন আমার একমাত্র পুত্র আমার একমাত্র কন্যার বাসায় গিয়ে উঠবে, অন্য কোথাও থাকা চলবে না, কারণ ঢাকাতে নাকি যত্রতত্র ছেলে ধরা মেয়ে ঘুরে বেড়ায়। কোন একটা মেয়ে যদি অধম স্বপনকে খপ করে ধরে ফেলে তাহলে তাদের স্বপনটা ভেঙে চুরমার হয়ে যাবে না? কিন্তু এই বাড়িতে তো এমনিতেই অনেক লোক, তার উপর যদি আবার এসব কি বলছো ভাবি? স্বপন তোমার ভাই বোন হচ্ছে আমাদেরও ভাই, আমরা থাকতে অন্য কোথাও কেন উঠবে? আবির ভাই আপনি তো বেশ ভালো, একদম ফিট। কি অবস্থা, কেমন আছেন? এই আছি আর কি, তো চাকরির এত বড় সুখবর নিয়ে এলে খালি হাতে? কি বলছেন আবির ভাই, মায়ের একমাত্র মেয়ের বাসায় আসছি খালি হাতে। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন না, এটা ভর্তি মায়ের হাতে বানানো পিঠা চিড়া, এগুলো কত খাবেন আপনি? ঠিক আছে খাবো, সব খাবো। ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। আসলে আপনাদের বাসায় অনেকদিন যাবো যাবো করছিলাম, যাওয়া হয় না। আবির ভাই কেমন আছে এখন? আগে থেকে অনেক ভালো। যাক যাক শুনে ভালো লাগলো। তো ভাবি কোথায় যাচ্ছেন, অফিসে? না বাস স্ট্যান্ডে। বাসে? ভাবি বাসে তো অনেক রাশ, প্রতিদিন কি এভাবেই যান? হ্যাঁ কিন্তু অনেক দূরে পথ তো, রিক্সা ভাড়া তো অনেক লেগে যায় ভাই। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছেন ভাবি, মানে টাকাটাও বাঁচে, আর তাছাড়া আবির ভাইয়ের গাড়িটাও অফিস নিয়ে নিল, আর আবির ভাইয়ের যে অবস্থা জয়েন করতে পারবে কি না
ইয়ে মানে আপনি তো অফিসেই যাবেন তাই না? আপনারও তো নিশ্চয়ই দেরি হয়েই যাচ্ছে। না না, আমার একদম অফিসে দেরি হচ্ছে না। তাছাড়া ভাবি আমি তো সিএনজিতে যাব। ভাবি একটা কথা বলবো। বলুন। আপনি ইচ্ছা করলে আমার সাথে সিএনজিতে যেতে পারেন, আর আমার অফিস তো আপনার অফিসের উপর দিয়েই যায়। আপনাকে না হয় নামিয়ে দিলাম। আর ভাবি আবির ভাই তো আমার বন্ধু মানুষ, তাই না? না, আসলে হয়েছে কি, এ ক মাসে বাসে করে যেতে যেতে না আমি বাসে অভ্যস্ত হয়ে গেছি, অন্য কোনো কিছুতে আর কমফোর্ট ফিল করি না। আসি ভাই। অফিস থেকে তাড়াতাড়ি আসতে বললে, কোথাও যাবে নাকি? কোথাও যাব না, কলিগের বাচ্চার বার্থডে ছিল, অফিসে একটা গিফট কিনে দিলেই হবে। হঠাৎ করে মত পাল্টালে যে? বাসার খোঁজ খবর রাখো। কোন খবর? আরে বড় ভাবির ভাই এসেছে, স্বপন এসেছে। তাই নাকি? ভালো তো, তোমার তো খুশি হবার কথা, তোমার মিতা এসেছে। ঠাট্টা করো না তো, উনার নতুন চাকরি হয়েছে, পরশু নাকি জয়েনিং, তার উপর এই বাড়িতে পার্মানেন্টলি থাকবে। অসুবিধা কোথায়? বড় ভাবির ভাই বলে কথা, থাকতেই পারে। তোমাকে কিছু বলা আর কলা গাছকে বলা একই ব্যাপার, সংসার হিসাবপত্র কিছু রাখো। কিসের হিসাবের কথা বলছো? বড় ভাইয়েরা ছেলে মেয়ে সহ চারজন আর আমরা দুইজন, বড় ভাইয়েরা মাসে 40 দিচ্ছে আর তুমিও 40 দিচ্ছ, তার উপর বড় ভাইয়ের আরেকজন মেম্বার বাড়লো, বুঝতে পারছো? দেখো স্বপ্না, নিজেদের মধ্যে এত হিসাব নিকাশ করলে চলে না। বাসা ভাড়া দিতে হয় 40,000 টাকা, ঠিক আছে, কিন্তু মাসের অন্যান্য খরচ 60,000 টাকার নিচে হয়? সেটা বড় ভাই বুঝবেন। দেখো মেজ ভাবি দেখ 20,000, তোমারও তাই দেওয়া উচিত, কারণ মেজ ভাই ভাবি আর আমরা একই মেম্বার। এগুলো নিয়ে কথা বললে দৃষ্টিকটু লাগবে। মেজ ভাই যখন সুস্থ ছিল তখন তো আমি আর বড় ভাই মিলে শুধু বাড়ি ভাড়া দিতাম, অন্যান্য সব খরচ কিন্তু মেজ ভাই দিত। ভাবি মেজ ভাই কিছু বলেছে ব্যাপারে? আশ্চর্য, তাই বলে আমরা কিছু বলবো না, চুপ করে থাকবো? আমাদের ভবিষ্যৎ বলে কথা আছে না? আচ্ছা ঠিক আছে, দেখি না, কয়েকটা দিন যাক, তারপরে। আমি তোমাকে একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, কথা বলো, আর আমি যদি কথা বলি তাহলে ব্যাপারটা তো বেয়াদবি পর্যায়ে পড়ে যাবে, তাই না? শান্ত হও তো, দেখা যাক কি করা যায়। স্বপন কোথায়? ওই যে সোহানের পাশে যে খালি ঘরটা পড়ে ছিল না, ওখানে ওকে থাকতে দিলাম, এখন নিশ্চয়ই ঘুমাচ্ছে। না না, ছোট বউকে জিজ্ঞেস না করে ঘরটা দেওয়া ঠিক হয়নি। কি যে বলো না তুমি, আরে স্বপ্ন তো স্বপন বলতেই অজ্ঞান, আমার চেয়েও স্বপনকেও বেশি ভালোবাসে। তাছাড়া স্বপ্নাকে তো আমি ছোট বোনের মতো জানি, সেটা কি স্বপ্ন বোঝে না? তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি যা ব্যবস্থা নিয়েছি চিন্তা ভাবনা করেই নিয়েছি। ওয়েল, সমস্যা না হলেই ভালো। তুমি তো স্বপ্ন বলতেই অজ্ঞান, কিন্তু মেয়েটাকে মনে হয় বড়ই স্বার্থপর। আবিরকে দেখেছো না? এ বাড়িতে একসময় দেদার সে খরচ করেছে, আমাকে কিছু বুঝতেই দেয়নি, কিন্তু এর মধ্যে আবার কিন্তু আসে কোথা থেকে? এই পরিবারে আমরা চারজন, সোহানরা দুজন, এর মধ্যে আরেকজন যোগ হচ্ছে, অথচ সংসারে আমি আর সোহান সমান সমান কন্ট্রিবিউট করি। কেন, সোহান কি এ বিষয়ে কিছু বলেছে? সংসারের অর্থনৈতিক ব্যাপারটা তোমাদের চোখে পড়ে না, কিন্তু আমাদের চোখ এড়িয়ে যায় না। ধরো কোনো অকেশনে বা বাসায় যখন কোনো গেস্ট আসে, তখন এই যে স্পেশাল বাজার, তারপরে কোনো দাওয়াতে গেলে গিফট,
এইসবের জন্য আবির দেদারসে খরচ করত, আমাকে বুঝতেই দিত না। কিন্তু সোহানকে দেখেছ কখন এসব বিষয়ে কোনো নজর দিয়েছে? আমি অত শত বুঝি না বাপু। স্বপ্ন চাকরি করে বলে আমি ওকে রান্নাঘরে যেতে দিই না, বাধা কোনো কাজের বুয়া রাখি না খরচ বাঁচাবো বলে। এই চাপটা তো আমি সামলে নিচ্ছি, এটা কি স্বপ্ন বোঝে না, দেখে না ও? দেখো, কিন্তু কি অবিচার করলে তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হয়। মেজবউ চাকরি করে, আর যে ঠিকে কাজের লোক রেখেছ তার চাপটা আসলে কে নিচ্ছে? সকাল এবং রাতে মেজ বউয়ের উপর যে ধকলটা যায় সেটা তুমি খেয়াল না করলেও বাড়ির অন্যরা সবাই কিন্তু খেয়াল করে। এই সংসারের জন্য আমি যতই করি না কেন, তোমার প্রশংসা আমি কোনোদিনই পাবো না। তাহলে এখন তুমি কি বলতে চাইছো, স্বপনকে আমি বাসা থেকে চলে যেতে বলি? কিসের মধ্যে স্বপন কেন চলে যাবে? বড় চাচু, তুমি তোমার গাড়িটা কেন অফিসকে দিয়ে দিলে? আগে তো আমরা ওটা অনেক ঘুরতাম। তোরা আমার জন্য দোয়া করিস, আমার পা দুটো ভালো হয়ে গেলেই আমি ততদিন আবার গাড়ি নিয়ে আসবো। তুই না বড্ড কথা বলিস না, বড় চাচু আমাদের গাড়ি লাগবে না, তুমি সুস্থ হয়ে গেলেই হবে। শোন, তোরা যা। কি সারাদিন চাচুর সাথে গল্প করলে হবে? পড়াশোনা করতে হবে না? তুমি কিছু খেলে না? না, ওই অফিসে এত বেশি কাজের প্রেশার ছিল, দুপুরে খাবার খেতে খেতে বিকেল সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার কিছু রুচি নেই। আমার জন্য রোজ রোজ কষ্ট করে তোমার কত গল্প তৈরি করতে হয়। তুমি যে কি কি ভেবে কষ্ট পাও না? আমাকে তো কষ্ট করে কষ্ট পেতে হয় না, আমার সর্বাঙ্গে কষ্টের বাসা বেঁধে আছে। আবির, তুমি শুধু শুধু কেন কষ্ট পাবে বলো তো? হ্যাঁ, মানছি আমাদের আর্থিক দৈন্যতা আছে, কিন্তু আমাদের ভালোবাসায় তো কোনো দৈন্যতা নেই। আর তুমি দেখো, একদিন আমরা ঠিকই আমাদের ভালোবাসা দিয়ে সমস্ত দুঃখ কষ্টকে জয় করে ফেলবো। এমন স্বপ্ন দেখতে আমার ইচ্ছে করে, কিন্তু অজানা একটা আশঙ্কা কেমন যেন ক্রাশ করে ফেলে। আচ্ছা, ডাক্তারকে কি মেইল করেছো? করলাম তো আজকে। জানি কোনো আশা নেই, তারপরও স্বপ্নগুলো তো বেঁচে থাকে স্বপ্নের ভেতরে। জানো, আমি স্কুলে থাকতে কবিতা লিখতাম, ইদানিং মাঝে মাঝে খুব কবিতা লিখতে ইচ্ছে করে। তাহলে লিখছো না কেন? আমি তোমাকে কাগজ কলম এনে দেবো। ভালো, জানো তো কবিরা স্বপ্ন দেখতে ভালোবাসে, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি, আমি যেন কোনো জ্যান্ত মানুষ নই, একটা কুলির ভেতরে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে, আর নিচের পাটির দাঁতগুলো আমাকে বিদ্রুপ করে হাসছে। থামো না প্লিজ আবির, বাদ দাও না এসব। আচ্ছা, চলো না দুজনে মিলে বারান্দায় গিয়ে একটু বসি। তার চেয়ে বরং তুমি স্বপনের সাথে গল্প করো, দেখবে তোমার ভালো লাগবে। কেন, তোমার সাথে গল্প করলে বুঝি আমার মন খারাপ হয়ে যাবে? সেটা না, আমার না এখন একটু একা থাকতে ইচ্ছে করছে। আসলে একা থাকতে থাকতে না, একাকিত্বটা আমি উপভোগ করতে শুরু করেছি। যাও, তুমি ফ্রেশ হয়ে নাও।
কি ভাইয়ের ঘুম ভাঙিয়ে আলাপ হলো? কালকে থেকে তো যুদ্ধে নামবে, তাই ঘুমিয়ে শরীরটাকে ফিট করে নিচ্ছে আর। সোহান, হ্যাঁ বস। এই স্বপ্না, স্বপ্নের সাথে কি তোমার আলাপ আছে? কথা হয়নি হবে, নাকের ডগা যখন বসিয়েছো ঘর থেকে বেরোলে দেখা হবে। নাকের ডগা মানে? তুমি এটা কি ধরনের কথা বলছো? তুমি কি বিরক্ত হচ্ছ? ভাবি, তুমি তো জানো ওই ঘরটা মূলত আমি ব্যবহার করি। আমার কোনো গেস্ট বা বিশেষ কোনো মেহমান আসলে ওই ঘরে আড্ডা বা থাকার ব্যবস্থা হয়। তাছাড়া মেঝু ভাইয়ের পাশের ঘরটা তো খালি ছিল, স্বপন ভাইকে ইজিলি খুলে রাখা যেত না। ওই রুমটায় টুই টুম্পা খেলাধুলা করে, তাই ভাবলাম যে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি কালই রুমটা পাল্টাই দেবো। না না ভাবি, স্বপন আমাদের বাসার গেস্ট, ও ওই রুমে থাকবে সেটা কোনো সমস্যা না। স্বপ্না রাগ করেছে আসলে অন্য জায়গায়, যে ওই রুমটা স্বপ্না মাঝে মাঝে ব্যবহার করে, তুমি সেটা জানো, তুমি তো ওকে একটু জানিয়ে নিলেই পারতে। আমি এই কথাটা অফিস থেকে ফিরে এসেই তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তখন সে বলল যে ছোট বউ তার বোনের মতো, তার কোনো সিদ্ধান্তের বিরোধিতা সে কখনো করবে না। ভাইয়া, নিজের সন্তান বড় হলেও বাবা মা তাদের পারমিশন নেয়, আর আমরা তো অ্যাডাল্ট না। না না ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, ভুলটা আসলে আমারই হয়েছে, কালই না হয় সংশোধন করে দেব। ভাবি বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, এটা আমরা নিজেরা ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাই, আর স্বপনের কাছে এইসব বিষয়ে আলোচনা করে আমরা নিজেদেরকে ছোট না করি। আর স্বপ্নার একটু কষ্ট হলে প্রয়োজনে ওই পাশের রুমটা ব্যবহার করবে। ঠিক আছে, কি আর করা। আচ্ছা ভাবি, তোমার সাথে একটা কথা ছিল। বলো। ওই যে আমাদের পাড়ায় মেজু ভাইয়ের একটা বন্ধু আছে না, কি যেন নাম, সুমন। সুমন কি হয়েছে সুমনের? আজকে সকালে রিক্সায় যাওয়ার সময় দেখলাম মেজু ভাবি আর সুমন রাস্তা দাঁড়িয়ে গল্প করছে। আহা, সুমন হচ্ছে আবিরের বন্ধু, ওরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেই পারে, এতে সমস্যার কি আছে? না সমস্যার কিছু না, বড় ভাবি আমাদের বড় বোনের মতো, আমাদের সমস্যা তো উনিই বুঝবেন, তাই না ভাইয়া? এটা কিন্তু স্বপ্না ঠিকই বলেছে,